আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি টুথপেস্টের সাথে এমন কয়েকটি উপাদান মেশাবো যা কিনা আপনাদের কালো কুচকুসের দাঁতকে পরিষ্কার করবে মুক্তর মতো বিভিন্ন কারণে আমাদের কিন্তু দাঁত কালো হয়ে থাকে তো যে ধরনের কালোই হোক না কেন আজকের এই হোম রেমেডিটার মাধ্যমে কিন্তু আপনাদের দাঁত ধবধবে সাদা হবে মুক্তোর মতো সাদা হবে তো চলুন আজকের এই রেমিডি তৈরি করতে আমার কি কি লাগছে প্রথমে লাগবে হচ্ছে যেটা সেটা হচ্ছে গাজর এখন গাজরের পুরো অংশটুকু আমার লাগবে না আমার শুধু লাগবে গাজরের মুখের অংশটুকু আর খেয়াল করে দেখবেন গাজরের মুখের অংশটুকু কিন্তু একটু অন্যরকম হয় এখানকার রসটাও কিন্তু অনেকটা ঘন হয় এখন দুটো গাজর আমি নিয়ে নিয়েছি তার থেকে গাজরের মুখের রঙটুকু আমি কেটে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন মুখের অংশে যে সবুজ রংটা তো এখান থেকে কিন্তু আমি রসটা সংগ্রহ করব আর পুরো গাজরের মুখের অংশটুকুই কিন্তু ঘন রস থাকে এবং এর ভিটামিনটাও বেশি থাকে এখন আমি গাজরটা ভালো করে ছুলে নিচ্ছি আর মুখের সবুজ অংশটা কিন্তু ফেলা যাবে না ওটা রেখে দিব আর আজকে যে হোম রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা অ্যাপ্লাই করলে আপনাদের কালো কুচকুচে দাঁত হানড্রেড পারসেন্ট সাদা হবে তবে একটি কথা হোম রেমেডিতে কিন্তু ধৈর্য সহকারে সেটি ব্যবহার করতে হয় এটা কিন্তু চট জলদি কাজ করে না একটা অসুখ হতে যেমন টাইম লাগে সেটা কিন্তু সারাতেও টাইম লাগে কোনো কিছুই কিন্তু ম্যাজিক না সেটা আমি আগেই বলে রাখছি এখন আমি গাজরের এই মুখের অংশটুকু ভালো করে গ্রেড করে নিচ্ছি এই গ্রেটারের সাহায্যে এটা আমি গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্যভাবে এটা গ্রেট করতে পারেন আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন আবার পাটায়ও পিষে রস করে নিতে পারেন তো যেহেতু গ্রেটারের সাহায্যে এই কাজটা করা আমার কাছে সুবিধা মনে হয়েছে তাই আমি গ্রেটারের সাহায্যে এই মুখের অংশটুকু থেকে কিছুটা গাজর আমি গ্রেড করে নিচ্ছি আর গাজর কিন্তু অনেকটা শক্ত প্রকৃতির তাই গ্রেড করার সময় অবশ্যই সাবধানে করবেন হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখন এইভাবে কিন্তু দুটো গাজরের মুখের অংশটা আমি গ্রেড করে নিলাম দেখতে পাচ্ছেন আমি আজকে যেই রেমেডিটা তৈরি করব তা এক সপ্তাহের জন্য তো এক সপ্তাহের জন্য কতটুকু লাগবে সেটা আমি আপনাদের একটি মেজারমেন্ট করে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ গাজরের রস নিয়ে নিব আমি আন্দাজ মতো রস করে নিচ্ছি দেখা যাক এক চামচ হয় কি না আর দেখতে পাচ্ছেন গাজরের মুখের অংশের রসটা কিন্তু অনেকটাই ঘন হয় গাজরের যে পিছনের সাইডটা আছে তার থেকে কিন্তু মুখের সাইডের রসটা অনেকটা ঘন হয় তো এখানে আমি এটা মেপে দেখব এক চা চামচ হয় কি না যেহেতু এই টুথপেস্টটা আমি এক সপ্তাহের জন্য বানাচ্ছি সেজন্য আমি এটা আন্দাজ মতো করে নিচ্ছি হ্যাঁ এক চামচই হয়েছে তো এখানে এক চামচ গাজরের রসের সঙ্গে আমি কী কী অ্যাড করবো আসুন দেখা যাক এখানে আমি প্রথমে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে লেবু লেবু কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আর ভিটামিন সি কিন্তু আমাদের দাঁতের গোড়াকে মজবুত করে দাঁতকে শক্ত করে দাঁতের ক্ষয় রোধ করে তো এখানে অবশ্যই এক চা চামচ পরিমাণ লেবু নিয়ে নেবেন অর্থাৎ লেবুর রস নিয়ে নেবেন তারপরে নিয়ে নিচ্ছি হলুদ হলুদ কিন্তু দাঁত ঝকঝকে চকচকে করতে সাহায্য করে এবং দাঁতের গোড়ার যে রক্তক্ষরণ হয় সেটাও দূর করতে সাহায্য করে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিবো লবণ লবণ আমি নিয়ে নিব হাফ চা চামচেরও একটু কম লবণ কিন্তু দাঁতের জন্য খুবই ভালো লবণ আমাদের দাঁতের গোড়া মজবুত করে এবং দাঁতকে সাদা করতে সাহায্য করে এবারে নিয়ে নিব পেস্ট এখন আপনারা যে পেস্ট ব্যবহার করেন সেটাই নিতে পারেন তবে অবশ্যই সেই পেস্টটি সাদা হতে হবে সাদা কালারের যে কোনো পেস্ট আপনারা নিতে পারেন কোনো জেল পেস্ট কিন্তু এখানে ব্যবহার করা যাবে না জেল পেস্ট রঙিন হয়ে থাকে যেমন লাল সবুজ অনেক রকমেরই পেস্ট হয়ে থাকে তো অবশ্যই সাদা পেস্ট নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি এক চা চামচ পরিমাণ সাদা পেস্ট নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এ সময় পেস্টটা কিন্তু মেশাতে একটু সমস্যা হবে তো আপনারা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে মিশে গেছে আর এটা দেখবেন একটি ফ্লাপি ভাব চলে আসবে এবং ঘন একটি ভাব চলে আসবে তা আমি এটা অনবরত নাড়ছি নাড়তে নাড়তে দেখবেন যে সবগুলো উপকরণ এত সুন্দরভাবে মিশে যাবে এবং একটি ঘন পেস্টে পরিণত হবে আর ধীরে ধীরে কিন্তু এটি একটি ফ্লাপি ভাব চলে আসছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে তো যে পরিমাণে আমি নিয়েছিলাম তার ডবল হয়ে গেছে পরিমাপে দেখতে পাচ্ছেন এখন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু তৈরি হয়ে গেল এক সপ্তাহের জন্য একটি পেস্ট এই পেস্টটা কিন্তু আপনারা দুইবেলা ব্যবহার করবেন আর এই পেস্টটা কিন্তু সংরক্ষণ করেও রাখা যাবে আপনারা এই পেস্ট কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিবেন এক সপ্তাহ এটা ব্যবহার করতে পারবেন এরকম একটি কোনো এয়ারটাইট কৌটায় ভরে আপনারা ফ্রিজে রেখে দিবেন এবারে আমি বলে দিব কখন কিভাবে কোন সময় কয়বার এটা ব্যবহার করবেন এখন সবগুলো পেস্ট আমি এই কৌটায় ভরে নিচ্ছি আর আপনারা খুব বেশি করে বানাতে যাবেন না আমি যে মেজারমেন্টটা দিলাম এই মাপেই কিন্তু এক সপ্তাহর জন্য বানিয়ে রাখবেন এক সপ্তাহ পর পর আবার বানাবেন আবার ব্যবহার করবেন এখন পুরোটা আমি নিয়ে নিয়েছি এখন আপনাদের বলে দিচ্ছি এটা কখন কিভাবে ব্যবহার করবেন বিভিন্ন কারণে কিন্তু আমাদের দাঁত কালো হয়ে থাকে অতিরিক্ত তামাক সেবন তারপরে পান খাই আমরা তারপরে হচ্ছে বিভিন্ন মাদকদ্রব্য সেবনেও কিন্তু দাঁত কালো হয়ে থাকে তো দাঁত এই রেমেডিটা দিয়ে যদি আপনারা ভালো করে পরিষ্কার করেন প্রতিদিন সকালে এবং রাত্রে শোবার আগে দুই থেকে তিন মিনিট বেশি সময় না তাহলে কিন্তু আপনাদের দাঁত ঝকঝকে চকচকে হবে তবে অনেকেরই কিন্তু দাঁতের পাথর হলদেটে হয়ে থাকে এগুলো কিন্তু জেনেটিকভাবে আসে যদি জেনেটিকভাবে আসে সেটা কিন্তু সাদা হবে না আর যদি আপনাদের আগে সাদা ছিল পরে লাল হয়ে গেছে তাহলে কিন্তু এই রেমেডিটা খুব ভালো কাজ করবে আপনারা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন তো এভাবেই দিনে দুইবার আপনারা ব্রাশ করে নেবেন দেখবেন আপনাদের দাঁত কিন্তু মুক্তর মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে খুব সহজেই তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম